ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের সমাজের অধিকাংশ লোকের এবং অধিকাংশ পীর সুফি এবং তাদের অনুসারীদের আকীদা হলো যে জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় এবাদত করা যাবে না। এটা তাদের কেউ কেউ কুফুরিও বলে উল্লেখ করেন যে জান্নাতের আশায় এবাদত করা কুফুরি, জাহান্নামের ভয়ে এবাদত করা কুফুরি। এমনকি এটা তারা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করেন। তাদের মাঝে এই ব্যাপারে অনেক গজলও আছে। যেরকম এক শ্রেণীর লোক বলে যে হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরেই শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। এইভাবে অনেক গজল আমাদের সমাজে প্রচলিত আছে যে রাসূলের মহাব্বত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসে এটা জান্নাতের আশায় নয় এবং জাহান্নামকেও সে ডরায় না বা জাহান্নামের ভয়ে নয়। অথচ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি বলুন যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যাতে তোমার অনুসরণ অনুকরণ করে, তাহলে ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম দুনুবাকুম, আল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াত দ্বারা এটাই প্রমাণ হয় রসুলকে যারা ভালোবাসবে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতে দান করবেন। অনেক আয়তে আছে যে যারা মাইয়ুতি আল্লাহ রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত। তাহলে আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার আশায়। কিন্তু যারা বলে জান্নাতের আশা ইবাদত করা যাবে না, জাহান্নামের ভয়ে ইবাদত করা যাবে না, তাদের কথা ঠিক নয়। তারা একটা কাহিনী বলে যে রাবিয়া বসরি, যিনি একজন ভালো দিনদার এবং আল্লাহওয়ালা মহিলা ছিলেন, অনেকে তার ব্যাপারে বাড়াবাড়ি করে, হাসান বসরি এবং রাবিয়া বসরির সাথে সম্পৃক্ত করে যে সমস্ত কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে, বিভিন্ন বক্তার মুখে আমরা বিভিন্ন কথা শুনে থাকি, এগুলো সম্পূর্ণ বানোয়াট। হাসান বসরির সাথে রাবিয়া বসরির দেখাই হয়নি। হাসান বসরি রহিমাহুমুল্লাহ যখন মারা যান তখন রাবিয়া বসরির বয়স ছিল 9 বৎসর মাত্র, যা ইমাম জাহাবি রহিমাহুমুল্লাহ সহ ওলামায়ে কেরাম তাদের ইতিহাসের কিতাবে উল্লেখ করেছেন। বলা হয় যে রাবিয়া বসরিকে হাসান বসরি বিবাহের অফার করেছেন, তিনি বলেছেন যদি 5টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহ শাদীতে আবদ্ধ হব। এই ব্যাপারে যত কাহিনী হাসান বসরি এবং রাবিয়া বসরির সাথে জড়িয়ে যত সম্পৃক্ত করে যত কাহিনী প্রচলিত আছে সবগুলো মিথ্যা বানোয়াট। তো হাসান রাবিয়া বসরি নামে আমাদের সমাজে অনেক মিথ্যা বানোয়াট কাহিনী পীর সুফিরা তৈরি করেছে যে একবার নাকি তিনি এক হাতে পানি আরেক হাতে আগুন নিয়ে তিনি খুব বীর দর্পে উত্তেজিত হয়ে খুব তাড়াহুড়া করে হাঁটছেন এবং রাস্তার মধ্যে লোকেরা জিজ্ঞেস করলো, যখন দেখা হলো জিজ্ঞেস করলো যে হে রাবিয়া, তুমি এইভাবে উত্তেজিত হয়ে এত তাড়াহুড়া করে বীর দর্পে তুমি কোথায় যাচ্ছ? তিনি বলছেন যে এই হাতের যে পানি আছে এই পানি দিয়ে আমি জাহান্নামকে নিবিয়ে দেব, আর এই হাতে যে আগুন আছে এই আগুন দিয়ে আমি জান্নাতকে পুরে সারখার করে দিব, কারণ মানুষ জান্নাতের আশা ইবাদত করছে, জাহান্নামের ভয় ইবাদত করছে। আলে আয়াজুবিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, এটা অত্যন্ত গর্হিত একটি ঘটনা যে দুনিয়ার সামান্য একটু পানি দিয়ে জাহান্নাম নিবিয়ে দিবে, দুনিয়ার সামান্য একটু আগুন দিয়ে আল্লাহর জান্নাত পুরে সারখার করে দিবে। এই সমস্ত কথাবার্তা সম্পূর্ণ শিরকি এবং কুফুরি এবং জাহিলিয়াতের কথাবার্তা এগুলো, যা একজন মুসলিম কখনো বলতে পারে না, এগুলো বিশ্বাস করতে পারে না। আমরা যা কিছু করি ইবাদত বন্দেগি, যা কিছু করি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এগুলো জান্নাত পাওয়ার আশায় এবং জাহান্নাম থেকে বাঁচার আশায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বলে দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে
ওই সাহাবীকে বললেন, জামেশকাতের 14 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 14 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 85 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন যে তুমি আল্লাহ আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করবে না, তুমি সলাত আদায় করবে, ফরজ জাকাত দিবে এবং মাহে রমজানের রোজা রাখবে, তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলের মাধ্যমে যে মানুষ জান্নাতে যাবে এটার কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা যত ইবাদত করি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, জান্নাতের আশাই করি। আর আমরা কোরআনের আলোকেও দেখি সমস্ত নবী রাসূলগণ তারা আশা এবং ভয়ের মাধ্যমেই ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া সহ বিভিন্ন নবীর কাহিনী উল্লেখ করে বলেছেন যে সূরায়ে আম্বিয়া 90 নম্বর আয়াত, ইন্নাহুম ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিউন, যে তারা অর্থাৎ এই সমস্ত নবী রাসূলগণ কল্যাণের দিকে ভালো কাজে ইবাদতে তারা প্রতিযোগিতা করতেন, তারা সৎ কাজে নেক আমলের দিকে তারা প্রতিযোগিতা করতেন। ওয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, তারা আল্লাহকে ডাকতেন, আমাকে ডাকতেন, আল্লাহ বলছেন এই নবী রাসূলগণ আমাকে ডাকতেন, খাউফা ওয়া তামাআ ভয়ে এবং আশায়, অর্থাৎ জাহান্নামের ভয়ে এবং জান্নাত পাওয়ার আশায়। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিউন, তারা ছিল অত্যন্ত বিনয়ী। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম সমস্ত নবী রাসূলগণ তারা জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন। সুতরাং যারা বলে যে জান্নাত পাওয়ার আশায় ইবাদত করা যাবে না এবং জাহান্নামের ভয়ে ইবাদত করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত জান্নাত পাওয়ার আশায় করা যাবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য করা যাবে না, তাদের এই কথা সম্পূর্ণ কোরআন সুন্নাহ পরিপন্থী এবং ভ্রান্ত আকীদা বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে হেফাজত করুক। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ বলবেন লাকাদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহ, তোমাকে দুনিয়া দেওয়া হইল দুনিয়ার সমান এবং তার 10 গুণ আরো দেওয়া হইল। যেই নিম্ন শ্রেণীর জান্নাতি ভাবছিল আমি জান্নাতি পাবো না, হয়তো যেই জান্নাত ওয়াইদাতুল মুত্তাকিন তৈরি করে রাখা হয়েছে কার জন্য, জাতিতে যারা মুসলিম তাদের জন্য, তাই না? হ্যাঁ, এটা যদি হইতো তো এটা হচ্ছে ইহুদিদের দাবি, ইহুদিরা খ্রিস্টান এই দাবি করলেন ইয়াদখুলা জান্নাতা ইল্লা মান কানা হুদানা ওয়া নাসারা, ইহুদিরা দাবি করতো যে ইহুদিরাই শুধু জান্নাত যাবে, আর নাসারা খ্রিস্টানরাও দাবি করতো যে খ্রিস্টান একমাত্র জান্নাত যাবে। আল্লাহ বলছে তিলকা আমানিয়ুম, এই হচ্ছে তোমাদের উচ্চ আকাঙ্ক্ষা মাত্র, আর কিছু না, আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু না, এর কোনো বাস্তবতা নেই। ঠিক তেমনি যারা জাতিতে মুসলিম আর মনে করে যে জান্নাত আমরা পাবো না তো আর কেউ পাবে, এটা হচ্ছে তিলকে আমানিয়ম, এটা হচ্ছে তোমাদের আকাঙ্ক্ষা মাত্র, আর কিছু না, এর বাস্তবতা নেই। আর বাস্তবতা হচ্ছে ওয়াইদাতুল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে যারা পাপ মুক্ত থাকার চেষ্টা করে, মুত্তাকিন বাঁচার চেষ্টা করে, হ্যাঁ, গোনা থেকে, ভুল থেকে, অন্যায় থেকে, পাপ থেকে বাঁচার চেষ্টা করে, মুত্তাকি যারা সংযত, যারা পাপ মুক্ত, যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বাঁচে, পাপের কথা কাজ থেকে বাঁচে, তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুত্তাকিনদের মধ্যে সামিল করে নেন। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 90 আল্লাহ পাক ইরশাদ করেছেন আম্বিয়া রসুলগণ সম্পর্কে যে তারা ভালো কাজে প্রতিযোগিতা করতেন। আর সূরা আনআমে আল্লাহ পাক 18 জন নবীর কথা একটা রুকু, আমাদের দেশের লোকেরা রুকু বুঝে, হ্যাঁ, বেশ কয়েকটা আয়াতে, কয়েকটা আয়াতে 18 জন নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। তারপরে বলছেন যে এই নবীরা এমন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছেন, এদের সম্পর্কে আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছেন যে এরা হেদায়াত প্রাপ্ত সঠিক পথে, জান্নাতের পথের পথিক, ফাবি হুদাহ মুক্তাদে, সুতরাং তাদের হেদায়েতে তাদের পথের তোমরা অনুসারী হও। আমাদের প্রত্যেককে আল্লাহ বলছেন যে নবীদের পথ ধরো, অনুসরণ করো, ফাবি হুদাহ মুক্তাদে। আম্বিয়া রসুলগণ কেমন ছিলেন? সুরে আম্বিয়াতে আল্লাহ পাক বলছেন ফাস্তা জাব না লাহু ওয়া হাবনা লাহু ইয়াহিয়া, আমি জাকারিয়া আলী ইসলামের দোয়া কবুল করলাম, বনী ইসরায়েল নবী জাকারিয়া আলী ইসলাম বার্ধক্যে পৌঁছে গেছিলেন, এমন বৃদ্ধ হয়ে গেছেন যে আশা করা যায় না এই বয়সে, হ্যাঁ, হাড়ের সাথে গোস্ত চামড়া লেগে গেছে আর ছেলে মেয়ে হয়, তারপরে দোয়া করলেন তিনি আল্লাহ পাকের কাছে নিরাশ না হয়ে। দোয়া যখন করে আল্লাহ বলছেন তার দোয়া কবুল করলাম, ওয়াহাবনা লাহু ইয়াহিয়া, তাকে ইয়াহিয়া
নামে সন্তান দান করলাম, ও আসলাহনা লাহু জাওজা, তার স্ত্রী বুড়ি হয়ে গেছিল, গর্ভ ধারণ করার মতো কোনো ক্ষমতাই ছিল না তার। আল্লাহ বলছেন তার স্ত্রীকে আমি ঠিকঠাক করে দিলাম, আসলাহনা মানে এমন যোগ্য করে দিলাম যে গর্ভধারণ যাতে করতে পারে, হ্যাঁ স্তন্য দান করতে পারে, বাচ্চা মানুষ করতে পারে ইত্যাদি। আসলাহনা লাহু জাওজা, তারপরে আল্লাহ পাক বলছেন যে এদের চরিত্র জানো, এরা কেমন চরিত্রের মানুষ ছিল, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খাইরাত, এরা ভালো কথা কাজে প্রতিযোগিতা করত। আম্বিয়া রসুলগণ, তারা বনী ইসরায়েলে যত আম্বিয়া রসুলগণ ছিলেন তাদের ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে আম্বিয়া রসুলগণ কানু ইউসারিউনা ফিল খাইরাত, ভালো কথা কাজে প্রতিযোগিতা করত, ওয়াইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর আমাকে তারা ডাকতো, আমার কাছে দোয়া করত, আমার নিয়ামতে অনুগ্রহে আগ্রহী হয়ে এবং আমার আজাবের ভয়, আল্লাহর আজাবের ভয়। আল্লাহর সবচেয়ে বড় আজাব হচ্ছে জাহান্নাম, জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত করত। আর আগ্রহী কিসে হইতো? আল্লাহর নিয়ামতে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত, জান্নাতে আগ্রহী ইবাদতবন্দী করত। পক্ষান্তরে সুফিদের ধর্ম, পীরদের ধর্ম হচ্ছে যে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর নাকি ইশকে প্রেমে, আর জাহান্নামের ভয়ে ইবাদত করা শিরিক তাদের কাছে, আর জান্নাতের লোভ করা তাদের দুনিয়াদারি শিরিক নাকি। এই হচ্ছে গুমরাহি, যেই গুমরাহি সিরাতে মুস্তাকিম থেকে কোরআনে ওয়া হাদিসের পথ থেকে অন্য পথে নিয়ে যাচ্ছে। তো পীর মুরিদদের ধর্মটা এইরকম, যে পীর মুরিদের ধর্ম অনেকে বুঝে না, কোরআন থেকে বোঝার চেষ্টা করে। আম্বিয়া রসুলগণ কি করতেন? জান্নাতে আগ্রহী হয়ে আর জাহান্নামের ভয়ে, রাহাবা জাহান্নামের ভয়ে তারা আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদতবন্দী করতো, আল্লাহ বলছেন। আর এরা বলছে না, রাবে বাসের গল্প জানেন না? রাবে বাসের গল্প জানেন না? জানেন না কি জানেন? এক হাতে নিয়েছে এক লোটা পানি, ঘটি পানি, আর আর হাতে একটু আগুন নিয়েছে, দিয়ে ছুটেছে রাস্তায়। জি হ্যাঁ, হক্কানি পীরদের কিতাব আছে, জানেন তো হক্কানি পীর, হ্যাঁ তাদের কিতাবে আছে। তাহলে বোঝা গেল যে হক্কানি বলে কোনো পীর নেই, আর পীর তন্ত্রও নাই। তো তারপরে লোকেরা জিজ্ঞেস করতে লাগলো যে কোথায় যাচ্ছেন আপনি, কোথায় যাচ্ছেন আপনি? তখন কি উত্তরে দিয়েছিল সে? উত্তরে কি বলেছিল? বলেছিল যে আজকে হ্যাঁ ওই সব লোকদের আশাকে নিরাশাই পরিণত করব যারা জান্নাতের লোভে, জান্নাতের আশায় আকাঙ্ক্ষায় আল্লাহর ইবাদত করে, আর জাহান্নামের ভয়ে যারা ইবাদত করে, হ্যাঁ তাদের আশাকে নিরাশায় পরিণত করব। অর্থাৎ হ্যাঁ জাহান্নামকে এক লোটা পানি দিয়ে নেমিয়ে দেব, আর জান্নাতকে এই একটু আগুন দিয়ে কি করব, পুড়িয়ে ছারখার করে দেব। এটা হচ্ছে সুফিদের ধর্ম, রাবিয়া বাসরি একজন সুফিয়া, সুফিদের পীরদের ধর্ম, এটা পীরতন্ত্রের ধর্ম। কোরআন হাদিসের ধর্ম জান্নাতের দিকে আগ্রহী হয়ে জান্নাত লাভ করব, আর জাহান্নামের ভয়ে ওয়াকিনা আযাবান, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, তোমার ইবাদতবন্দী করেছি, তোমার আদেশ নিষেধ পালন করেছি, তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আদেশ নিষেধ পালন ইবাদত করছি, আল্লাহ নেক কাজ করছি, ফরজ ওয়াজিব আদি করছি, হারাম নাজাস থেকে বাঁচছি, সুন্নাত মুস্তাহাব করছি, অপছন্দনীয় মাকরুহাত থেকে বাঁচছি, সুতরাং তুমি আমাকে জান্নাত দাও। এটা হচ্ছে মুমিনের কাজ। ওয়া কানু লানা খাশিয়িন, আর আম্বিয়া রাসূলগণ তারা বিনয়ী ছিলেন। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.